মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তের চাতলাপুর চা বাগান বাংলোতে বাংলাদেশ ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি মৌলভীবাজার শ্রীবঙ্গ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তরিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ পানিসাগর সেক্টরের ডিআইজি ডিকে শর্মা ও তেলিমোড়া সেক্টরের ডিআইজি রাজীব সিনহা। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে মনুধলাই ও খুয়াই নদীর তীর সংরক্ষণমূলক কাজ ত্বরান্বিত করা সহ বাংলাদেশের অভ্যন্তরে ফেন্সিলের গাঁজাসমূহ এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে কঠোর নজরদারি বাড়ানোর জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। উভয় পক্ষ সীমান্ত রেখায় শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বিজিপি ও বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে একমত পোষণ করেন। তারা আশা করেন উক্ত পতাকা বৈঠকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।